ভিডিও শুরুতে আমরা দেখব মেজর জিয়াউর রহমান যেভাবে পুরস্কৃত করেছিলেন বঙ্গবন্ধুর খুনি মাজেদকে আর সবশেষে দেখব যেভাবে ভোরে গ্রেপ্তার হল বঙ্গবন্ধুর খুনি মাজেদ বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ গত তেইশ বছর ধরে কলকাতায় অবস্থান করছিলেন তিনি গত ষোলোই মার্চ ঢাকায় ফিরেছেন এই তথ্য জানিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত সরকারি কৌশলী হেমায়তুদ্দিন খান বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদকে আজ মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিএমএম আদালত এর আগে পুলিশ বঙ্গবন্ধুর খুনি মাজেদকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে আদালতে নিয়ে আসেন আব্দুল মাজেদ যখন আসামির কাঠগড়ায় অবস্থান করছিলেন তখন তার সঙ্গে কথা বলেন সরকারি কৌশলী হেমায়ত উদ্দিন খান হেমায়তুদ্দিন বলেন বঙ্গবন্ধুর খনি মাজেদকে আমি জিজ্ঞাসা করেছিলাম বঙ্গবন্ধুকে হত্যা করার পর এতদিন আপনি কোথায় ছিলেন জবাবে খনি মাজেদ বলেন গত বাইশ থেকে তেইশ বছর তিনি কলকাতায় অবস্থান করেছেন সেখান থেকে চলতি বছরের মার্চের মাঝামাঝি এই সময় তিনি বাংলাদেশ এসেছেন এরপর তিনি ঢাকায় অবস্থান করছিলেন আদালতে ঢাকা মহানগর পুলিশের দেওয়া প্রতিবেদন অনুযায়ী বঙ্গবন্ধুর খনি মাজেদকে গত সোমবার দিবাগত রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে রাজধানীর গাবতলির একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ডিএমপির কাউন্টার টেরিজম ইউনিটের উপপরিদর্শক আদালতে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন নিয়মিত টহলের অংশ হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে গাবতলি বাস স্ট্যান্ডের সামনে দিয়ে সন্দেহভাজনভাবে রিস্কায় করে যাওয়া এক ব্যক্তিকে তিনি থামিয়ে দেন জিজ্ঞাসাবাদের সময় তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন এক পর্যায়ে তিনি নিজের নাম ঠিকানা প্রকাশ করেন এবং বলেন তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জিজ্ঞাসাবাদে মাজেদারও স্বীকার করেন গ্রেপ্তার এড়ানোর জন্যই ভারতসহ বিভিন্ন দেশে তিনি আত্মগোপন করেছিলেন আব্দুল মাজেদ বঙ্গবন্ধুকে হত্যা করার পর আরও কয়েকজন খনির সঙ্গে তিনি ব্যাংকক হয়ে লিবিয়া চলে যান এরপর তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান তাকে সেনেগালে দূতাবাসে বদলি করেন এরপর উনিশশো আশি সালে দেশে ফিরে আসার পর মাজেদকে বিআইডাব্লিউটিসিতে চাকরি দেন মেজর জিয়াউর রহমান সে সময় উপসচিব পদমর্যাদায় তিনি চাকরি করেন আর সেনাবাহিনী থেকে অবসরে যান পরে তিনি সচিব পদে পদোন্নতি পান মাজেদের এই প্রমোশনের জন্য তদারকি করেছেন স্বয়ং মেজর জিয়াউর রহমান নিজেই পরে তিনি যুব উন্নয়ন মন্ত্রণালয়ে পরিচালক পদে যোগদান করেন সেটাও করেছিলেন আমাদের মেজর জিয়াউর রহমান করোনা ভাইরাসের কারণে সব কিছু যখন থমকে গেছে তখনই এই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটি সুখবর জানানো হয় তা হচ্ছে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন আব্দুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে জানা যায় গত মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে গাবতলি বাস স্ট্যান্ডে একজন অজ্ঞাত লোক ঘোরাফেরা করছিল তাকে দেখার পরে সেখানকার টহলরত পুলিশ সন্দেহ করে বসে এবং তার কাছে এসে জিজ্ঞাসা করে আপনি কেন এখানে অযথা এত রাতে ঘোরাফেরা করছেন তারপরেই সেই অজ্ঞাত ব্যক্তিটি সঠিক কোনো উত্তর দিতে পারছিল না সে তখন আবলতাবোল বকছিল আসলে একটা কথা আছে চোরের মন নাকি পুলিশ পুলিশ সে যে এত বড় অপরাধের অপরাধী সেজন্যই সে পুলিশকে দেখে হমত হয়ে গেছে কি বলতে কি বলছে তার কোনো ঠিক নাই নেই তারপরে একসময় সে বলেই ফেলে সে নাকি বঙ্গবন্ধুর হত্যাকারী এরপরই প্রথমে পুলিশ একটু বিশ্বাস করতে পারছিল না কারণ একজন বঙ্গবন্ধুর হত্যাকারী সে নিজেই স্বেচ্ছায় বলছে আমি বঙ্গবন্ধুর হত্যাকারী এটা আসলে বিশ্বাস করার মতো কোনো কথাও নয় কিন্তু সে সময় টহলরত পুলিশ তার কথাগুলো আমলে না নিলেও একেবারে কিন্তু ফেলে দেননি তখন টহলরত পুলিশ তার কথাগুলোকে যাচাই বাচাই করার জন্য একটু চেষ্টা করল এবং সবশেষে বেরিয়ে আসলো সব ভয়ঙ্কর তথ্য আসলেই ইনি হচ্ছে সেই ক্যাপ্টেন আব্দুল মাজেদ যিনি কিনা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর একজন হত্যাকারী